আমি তো অন্য কিছু পারি না। ফারুকি, মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত আলোচিত সিনেমা শনিবার বিকেল। অনেক আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে, বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেছে এটি, কিন্তু এখনও বাংলাদেশ সেন্সর বোর্ডের ছাড়পত্র মেলেনি। এ নিয়ে আপিল করেছেন ফারুকি, তবু উত্তর মেলেনি। দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারুকি। লেখার শুরুতে এই নির্মাতা বলেন, আজকে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল, এরকম কত সকাল যে আমার গেছে। আমি একটা সিনেমা বানাইছি শনিবার বিকেল নামে, যেটা সেন্সর বোর্ড সদস্যরা দেখে বিভিন্ন পত্রিকায় ইন্টারভিউ দিয়ে বললেন আমরা দ্রুতই সেন্সর সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। তারপর এক অদৃশ্য ইশারায় সিনেমাটির দ্বিতীয় শো করে তারা, তারপর বলে দিল সিনেমা ব্যান। আমরা আপিল করলাম, আজকে সাড়ে তিন বছর হলো আপিলের, কোনো উত্তর নাই এবং আমাদেরও বুঝি কিছু বলার নাই, কারণ তারাপদ রায়ের কবিতার মতো আমাদের কখন সর্বনাশ হয়ে গেছে আমরা টেরও পাইনি। ফারুকি নির্মিত আলোচিত নাটক 420 রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। এছাড়াও তার বেশ কিছু রাজনৈতিক কাজ রয়েছে। বিষয়টি স্মরণ করে ফারুকি বলেন, আজকে ইস্টার্নকিকের রিভিউটা হঠাৎ সাজেস্ট করল আমাকে অ্যালগোরিদম, এটা আমি আগে পড়ি নাই। পরে মনে হইল আমরা ফুল, পাখি, লতা, পাতা নিয়ে সিনেমা বানাইলে ঠিক আছে, এমন কিছু বানানো যাবে না যেখানে আমাদের চেহারা দেখা যায়। কিন্তু আমি তো চিরকাল সেই সব গল্পই বলে আসছি যেখানে আমাদের চেহারা দেখা যায়, সেটা প্রেমের গল্পই হোক আর রাজনীতির গল্পই হোক, আমি তো অন্য কিছু পারি না। তাহলে পাখি সব যে রক করবে সেটা কি নতুন সুরে করতে হবে? নতুন সুর শিখতে হবে। শনিবার বিকেল সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ জাকের, ইন্তেখাব দিনার, দাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।